বাংলা নাটকের ইতিহাসে সবচেয়ে কম সময়ে কোটি ভিউয়ের মাইলফলক রয়েছে টিভি পর্দার তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর। তিনিই প্রথম অভিনেত্রী যার 33টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে, যা এখন পর্যন্ত কোনো অভিনয় শিল্পীর জন্য সর্বোচ্চ। এসব অর্জনের পাশাপাশি মেহর রয়েছে আরও এক অনন্য রেকর্ড। এরই মধ্যে এই অভিনেত্রী 5 মিলিয়ন ভিউয়ের সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার অভিনীত 100টি নাটক 5 মিলিয়ন ভিউ পার করেছে। মেহজাবিন চৌধুরীর এই অর্জনে অভিনন্দন জানাতে গিয়ে সম্প্রতি নুজহাত জাহান তন্নি নামে এক ভক্ত 100টি নাটকের নাম দিয়ে কবিতা আকারে চিঠি লিখে পাঠিয়েছেন, যা পেয়ে অভিভূত হন মেহজাবিন। মেহুকে উদ্দেশ্য করা চিঠিতে নুজহাত লেখেন, বড় ছেলেটা বেকার হয়েও সাহস করে সে কাঠগোলাপ উপহার দিয়ে বলেছিল, হাতটা দাও না বাড়িয়ে, কেবল তোমার এ মন আমার। এ সুইট লাভ স্টোরির মতো প্রিয় তুমি শব্দটাকে কেয়ার করে সুখে দুঃখে পাশাপাশি থাকার মনে প্রাণে আস্থা দিয়েছিল। নিঃশব্দ সুরে তার বুকের বাঁ পাশে দীর্ঘদিন পর আবার ভালোবাসার স্বাদ জাগে। শুধু তুমি তুমি যদি বলো মায়ার বাঁধনে রাখবো মোহাব্বত, তোমার ভালোবাসার জন্য কতটা তোমার অপেক্ষায় থাকি যদি তুমি জানতে। এই তো সেদিনটায়, কতদিন পর হলো দেখা। তৎক্ষণাৎ দিনটির নামকরণ করেছিলাম অপ্রত্যাশিত একদিন। কাঠপেন্সিলের কাহিনী লিখতে গিয়ে মনে হলো এই শহরে ভালোবাসা নেই, কিংবা সব প্রেমের গল্প এক নয়, নতুবা কেউ ধরার বাইরে অধরা। কখনো ভাবি শোক হোক শক্তি, এভাবে স্বার্থপরের মতো ভালো থেকো তুমিও। সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার আগেই স্বপ্ন দেখি আবারও, মনে পড়ে যায় তুমি আমার জীবনের ফার্স্ট লাভ, অথবা এটা আমার জীবনের একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প। 22 এপ্রিল প্রথম তোমাকে দেখেছি, সেদিনই তোমার জন্য মনে অনুভব হলো, একটা কথা কখনো বলতে পারিনি। আমার হৃদয় তোমার, তুমি আমারই। আমার লাল রঙার স্বপ্নে হঠাৎ একদিন তোমায় নিয়ে মেঘের বাড়ি যাব। শিল্পীর রং তুলি ও নীল ভালোবাসায় আমার অপরূপার ছায়াছবিতে নীরবতার দৃষ্টিতে বলতে চাই, ভালোবাসি আজও। আহ প্রেম, কখনো কখনো মজনু হয়ে তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, লায়লা তুমি কি আমাকে মিস করো? কিন্তু নৈব নৈবচ, আমার অসমাপ্ত ভালোবাসার গল্পে এখনো আধার। এখনো তুমি আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবো, কিন্তু আমার কাছে তুমি মায়াপুরের মায়া এবং আমার সবুজ পরি। আর হ্যাঁ, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মেমোরিজ হয়ে থাকবে। প্রিয়তমসু, বর্ষার একদিন না হয় টং দোকানে চা খাবো, আর অবশেষে বৃষ্টিতে দুজন ভিজব। তোমার জন্য একটা ইচ্ছে খাম রেখে দেব, তুমি সেটা পড়বে আর মুক্তঝরা হাসি দিয়ে গজদন্তীর মতো হাসবে। তোমার হাসিটুকু অপেক্ষার ফটোগ্রাফির মতো ক্যামেরা বন্দি করব, সেটাই হবে আমার জন্য পাওয়ার অফ লাভ, কিংবা ম্যাজিক অফ লাভ। তোমার জন্য লেখা সবুজ চিরকুটটি রঙিন খামে ধুলোয় পড়া চিঠিতে পরিণত হয়েছে। ঠিক তেমনি শেষ চিরকুটের গল্পটাও পড়ে আছে, যে গল্পটা বলা হয়নি। কতটা পথ পেরোলে তোমাকে পাবো জানি না, তবে একটা কথা, গল্পটা তোমারই, এমনকি তুমিই আমার ড্রিম গার্ল। মেঘে ঢাকা আকাশটা সেদিন মেঘলা ছিল, অর্থাৎ 23শে শ্রাবণ। সে সময়টা আমি অবশেষে অন্য কিছু ভাবছিলাম, চেনা অচেনা শহরে নেই তুমি, ভেবেছিলাম আর কোনো অপেক্ষা নেই। ঠিক তখনই সে দাঁড়িয়ে দুয়ারে, আমার ইশারায় অপেক্ষায়, বলে উঠল, আমি তোমাকে ভুলতে পারি না। যাক, অবশেষে তার মন বদল হলো। আমার টুকরো প্রেমের টানে আমাদের পরিচয়টা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা অন্য কিছুতে পরিণত হলো। কি আজব প্রেম! আজ বুঝলাম ভালোবাসা এমনও হয়,
সব কল্পনার পিছুটান শেষে শেষ পৃষ্ঠার গল্পে আমার ভালোবাসা পূর্ণতা পেল। এভাবেই চিরদিন বেঁচে থাকুক আমাদের ভালোবাসা। শুধু ফ্রেমবন্দি ভালোবাসা নয়, বরং জীবনের ফ্রেমে তাকে ফটো ফ্রেমের মতো করে বাঁধাই করে রাখব। সাদাকালো নিউজ ডেস্ক।